হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা কম্পিউটার প্রোগ্রামিং তামিম শাহরি আর সুবিন স্যারের যেই বইটি রয়েছে সেই বইটির উপরে টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। এবং গত পর্ব পর্যন্ত আমরা লুপের মধ্যে ছিলাম এবং গত পর্বে আমরা হোয়াইল লুপ পর্যন্ত শেষ করেছি এবং আমরা বলেছিলাম যে এই পর্ব থেকে আমরা ফর লুপ দেখব। তো এখন আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই আমার টিউটোরিয়ালগুলো শুরু থেকে ফলো করে আসছেন আর আপনারা প্র্যাকটিসও করছেন। যদি বইটি আপনার কাছে হার্ড কপিতে থাকে খুবই ভালো, রেকমেন্ডেড, হাইলি রেকমেন্ডেড। যদি না থাকে আপনি পিডিএফ সংগ্রহ করতে পারেন অথবা এই ওয়েবসাইট থেকেও আপনি কাজ করতে পারেন। তো আজকে আমরা ফর লুপ শুরু করব। তো তার আগে আমরা আর কি গত পর্ব শেষ করেছিলাম হোয়াইল লুপ দিয়ে, এটা দিয়ে, পাঁচের ঘরের নামটা দিয়ে। তো আমরা ফর লুপে আমরা প্রথমে শিখবো যে ফর লুপ কীভাবে কাজ করে, আর ওই পাঁচের ঘরের নামটাটাই আমরা ফর লুপ দিয়ে শুরু করব। তো চলুন আমরা প্রোগ্রামটা লিখে ফেলি। আচ্ছা, ফর লুপে মানে সবসময় একটা ভেরিয়েবল আমাদের লাগবেই, যে ভেরিয়েবলটা দিয়ে আমরা লুপটা ঘুরাবো এবং ফর লুপের স্ট্রাকচারটা হবে অনেকটা এই রকম। ফর এখানে দুইটা সেমিকলন থাকবে। প্রথমে আমরা যেই ভেরিয়েবলটা নিব ওই ভেরিয়েবলটা দিয়ে আমরা লিখব আই ইজ ইকুয়ালস টু ওয়ান, আই ইজ লেস দেন ইলেভেন, আই প্লাস প্লাস। মানে বললাম যে শুরু থেকে একের থেকে দশ পর্যন্ত আমরা লুপ চালাবো, তাই আমরা এন এর মান দিয়ে দিচ্ছি পাঁচ, কারণ আমরা পাঁচের ঘরের নামটা লিখব। সো আমরা এখানে প্রিন্ট করি, প্রিন্ট করব হচ্ছে পার্সেন্ট ডি এক্স পার্সেন্ট ডি ইকুয়ালস টু পার্সেন্ট ডি ব্যাকস্ল্যাশ এন নিউ লাইনের জন্য। আচ্ছা, প্রথমে পাস, পাস যেহেতু চেঞ্জ হবে না, এন এন সবসময় পাসই থাকবে। এরপরে হচ্ছে গিয়ে আই, পরেরটা এন ইন্টু আই। তো কি হচ্ছে আমরা একটু দেখি, এখানে রিটার্ন জিরো দিয়ে দিই। এখানে একটা লুপ, দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হলো আই একটা হচ্ছে গিয়ে এন। তো আমরা প্রথমে একটা লুপ নিচ্ছি, ফর লুপ নিয়ে আই চালালাম, আই শুরু করলাম ওয়ান দিয়ে লেস দেন ইলেভেন, মানে একের থেকে যদি এক করে বাড়ে একের থেকে দশ পর্যন্ত চলবে। আর এর মধ্যে আমরা প্রিন্ট করব হচ্ছে এন ইন্টু আই, আই এর মান একের থেকে শুরু হয়ে দশ পর্যন্ত চলবে, এন ইন্টু আই। তো চলেন দেখি, আমরা রান করে দেখি যে প্রোগ্রামটা কাজ করছে কি না। প্রোগ্রামটা কিন্তু পারফেক্টলি কাজ করছে। আমরা যেটা আর কি করেছিলাম হোয়াইল লুপ দিয়ে সেটা আমরা ফর লুপ দিয়ে করলাম। বইতে আরেকভাবে দেওয়া আছে, ওইটা আর কি যোগ করে করে দেওয়া আছে, উইচ ইজ ফাইন, আপনারা ট্রাই করতে পারেন, বাট এইভাবেও এটা বোঝানো সুবিধার্থে আমার মনে হয় যে এইভাবেও ঠিক আছে। তো এর পরের যে প্রোগ্রামটা একটু ক্রিটিক্যাল, 4.10 যে প্রোগ্রামটা, তবে খুবই সহজ, মানে ক্রিটিক্যাল আর সহজ কীভাবে সেটা বুঝতে গেলে আমরা আপনারা আমার টিউটোরিয়ালটা ফলো করতে থাকেন, আমি আপনাদেরকে বোঝাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, নিউ ফাইল নিয়ে নিই। আচ্ছা, এই প্রোগ্রামে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে একের থেকে শুরু করে বিশের ঘরের নামতা লিখতে হবে, মানে একের থেকে শুরু করে একটা লুপের মধ্যেই বিশ ঘরের নামতা লিখতে হবে, ঠিক আছে? তো বিশ ঘরের নামতা লেখার জন্য আমি আস্তে আস্তে প্রোগ্রাম লেখা শুরু করি। বিশ ঘরের নামটা লেখার জন্য আমাদের লুপ লাগবে দুইটা এবং একটার মধ্যে আর একটা নিতে হবে, যেটা আর কি নেস্টেড লুপ বলে। তো দুইটা ভেরিয়েবল আমরা প্রথমে নিলাম এবং প্রথমে আমরা নিলাম ফর লুপ যেভাবে কাজ করে আর কি, আই ইজ ইকালস টু ওয়ান, আই ইজ লেস দেন টোয়েন্টি, আই
প্লাস প্লাস। ঠিক আছে, এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রথমে এই লুপটা নিয়ে যদি আমরা জাস্ট একটা স্টার প্রিন্ট করব, সাপোজ স্টার প্রবলেম যেটা খুব তাড়াতাড়ি আসবে, এখানে রিটার্নটা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এবার একটু দেখে বলেন তো যে এটা দেখে কি হবে। আই এর মান ওয়ান, আই ইজ লেস দেন 20, আই প্লাস প্লাস, আই এর মান প্রথমে ওয়ান, তাহলে ওয়ান যেহেতু, হ্যাঁ আই এর মান ওয়ান, ঠিক আছে কন্ডিশন ফুলফিল করে, একটা স্টার প্রিন্ট হবে। ঘুরে আয়ের মান হবে 2, আর একটা স্টার প্রিন্ট হবে। আচ্ছা এখানে নিউ লাইন দিয়ে দিই, নাহলে বোঝা যাবে না। রান করি, দেখেন আমাদেরকে 20টা স্টার প্রিন্ট হয়েছে। ঠিক আছে, তো 20টা স্টার যেহেতু প্রিন্ট হয়, তার মানে আমরা 20-এর ঘরের নাম তার কিছুটা কাছে চলে গিয়েছি। কিছুটা কাছে চলে গিয়েছি বলতে, এখন আমাদেরকে এর মধ্যে আর একটা লুপ নিতে হবে, এটাকে বলে হচ্ছে নেস্টেড লুপ, ফর জে ইকুয়ালস টু ওয়ান, জে ইজ লেস দেন 10, 11, সরি 11, কারণ 10 পর্যন্ত নামটা চলবে, জে প্লাস প্লাস। এখন আমরা শুধুমাত্র দেখার জন্য এইখানে আমরা একটা হ্যাশ প্রিন্ট করব, তাহলে কি হবে আমরা একটু দেখি তো যে কি হয়। তাহলে প্রথমে প্রথমে আই এর মধ্যে ঢুকবে, আই এর মান 1, একটা স্টার প্রিন্ট করবে। একটা স্টার প্রিন্ট করার পরে সে ঢুকে যাবে পরেরটাতে, পরেরটাতে দেখবে যে জে, জে এর মান 1, এবং এই লুপে ঢোকার পরে একটা হ্যাশ প্রিন্ট করবে। একটা হ্যাশ প্রিন্ট করার পরে পরে কি করবে, এরকম করে 1 থেকে 10 পর্যন্ত 10টা হ্যাশ প্রিন্ট করার পরে আবার একটা স্টার প্রিন্ট করবে। এখন যেটা আছে দেখি যে আসলে এটা হয় কি না, তো দেখেন শুরু থেকে প্রথমে একটা স্টার, আমরা এখান থেকে নিউ লাইনটা উঠাই দিছি, এই জন্য হ্যাশটা এখানে প্রিন্ট হয়েছে 10টা হ্যাশ দিয়ে। তার মানে এখন আমরা এইভাবে ধরে নিতে পারি যে এই স্টারটা হচ্ছে গিয়ে আমার 1, মানে প্রথম ঘরের নামটা, আর এই হ্যাশগুলোকে যদি আমি 1, 2 দিয়ে গুণ করতে পারি, তার মানে 1 ইন্টু এত 1 ইন্টু এত, তাহলে কিন্তু এই জিনিসগুলা করা সম্ভব। তাহলে এখন আমরা এটা উঠাই ফেলি, এটা আমাদের কোনো দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে কনসেপ্টটা বোঝানোর জন্য। এই ক্ষেত্রে এখন এখানে আসবে পার্সেন্ট ডি এক্স, পার্সেন্ট ডি ইকুয়ালস টু পার্সেন্ট ডি। এবার এখানে কি হবে, নিজের থেকে একটু চেষ্টা করুন, যদি চেষ্টা না করে না পারেন তখন করবেন। প্রথমেই এখানে আমরা দিব হচ্ছে গিয়ে, যেহেতু 10 পর্যন্ত যাবে, প্রথমে থাকবে এখানে আই, কারণ আই এর মান কিন্তু পরিবর্তন হবে না এই লুপের মধ্যে, কিন্তু আই এর মান একটাই থাকবে। এখানে আছে কত, 1, তার মানে এই লুপটা যতক্ষণ থাকবে আই এর মান কিন্তু 1 থাকবে। আবার এটা যখন ঘুরে 2 হবে, তখন এটা 10 বার ঘুরতে ঘুরতে আই এর মান 2 থাকবে, তার মানে প্রথমটা আই, পরেরটা জে, এবং তারপরেরটা আই টাইমস জে। ঠিক আছে, এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, নাহলে বোঝা যাবে না। তো এখন কিন্তু আমাদের 1 থেকে 20 ঘরের নামটা প্রিন্ট হওয়ার কথা, দেখি হয় কি না। আমরা উপরের দিকে উঠে যাই, দেখেন আমরা কিন্তু 1 থেকে শুরু করে জাস্ট 3টা লাইনের মাধ্যমে আমরা কিন্তু 1 থেকে শুরু করে 20 ঘরের নামটা আমরা প্রিন্ট করে দিতে পারছি। তো এখন যেহেতু আমরা এটা করতে পারছি, আমরা কিন্তু আরও একটা কাজ করতে পারি, যেখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে কোথাও জিনিসটা শেষ হলো কোথায়, এখানে যে শেষ হয়েছে এরপরে কিন্তু বোঝা যাচ্ছে না। তো এখানে শেষ হয়েছে যেহেতু, তার মানে আমরা যদি এখানে একটা প্রিন্টএফ দিই, প্রিন্টএফ দিলাম, এই একটা প্রিন্টএফ দিলাম, প্রিন্টএফ দিয়ে এখানেও একটা নিউ লাইন দিলাম, তাহলে কিন্তু আমাদের দেখতে সুন্দর হবে বিষয়টা। তো আসলে এটা কিন্তু চটজলদি করতে করতে পারাটা আসলে মূল বিষয় না, মূল বিষয়টা যে আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন কি না, এই কনসেপ্টটা বুঝতে পারা কিন্তু মূল বিষয়। এই 2টা লুপ, মানে নেস্টেড লুপ কীভাবে কাজ করে, আপনার প্রয়োজন পড়লে আপনি সিঙ্গেল লুপ নিয়েই আগে বেশ কিছু প্রোগ্রাম চেষ্টা করেন, তারপরে আপনি 2 নেস্টেড লুপ নিয়ে
কাজ করা সেটা কিন্তু ভালো হয়। তো এইভাবে এটাই ছিল আর কি নেস্টেড লুপের মাধ্যমে একই সাথে এক থেকে ২০ ঘরের নামতা প্রিন্ট করা। দেখেন একসাথে কিন্তু আমরা, আচ্ছা ১৯ পর্যন্ত প্রিন্ট হয়েছে বিকজ আমরা এখানে ২১ দেই নাই, বা এখানে যদি সমান চিহ্ন দিতাম তাহলে কিন্তু হতো। এবার ঠিক আছে, ওকে, সো আই হোপ যে আপনারা বুঝতে পারতেছেন। এই দুইটা মাত্র কিন্তু দুইটা প্রোগ্রাম করলাম আজকের পর্বে, এই দুইটাই থাকতেছে। আপনারা এই দুইটা ভালো মতো দেখেন, নিজের থেকে চেষ্টা করেন, কনসেপ্টগুলো আপনি ঠিক যেভাবে বুঝতে পারবেন ঠিক সেভাবে যেন নেন। ওকে, আপনি চাইলে অন্য কোথাও হেল্প নেন, অনলাইনে হেল্প নেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসগুলো আপনার মাথায় ঢুকাইতে হবে। সো এটা যেভাবেই হোক বই অবশ্যই পড়বেন, এখানে কিন্তু সুন্দর মতো বর্ণনা করা আছে যে কীভাবে কী করলে কী হয়। তো এটা প্র্যাকটিস করতে থাকেন। আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে তিনটা লুপ নিয়ে কীভাবে কাজ করে। তো তিনটা লুপ নিয়ে কীভাবে আসলে কাজ করে সেজন্য আমাদের দুইটা লুপ আর একটা লুপ শেখাটা খুবই জরুরি। তো এটা আপনারা প্র্যাকটিস করতে থাকেন, অ্যান্ড আইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।